এই যে বাংলাদেশের লাল আপেল কি বাড়ি ফোর গোল শেপের আর মিষ্টি ফ্রুট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার এক বন্ধুকে নিয়ে চলে আসলাম গাজীপুরের কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে। তো চলুন ঘুরে দেখা যাক। ওরে আমার বাসায় আসছে, এবার তাহলে দেখতে মিষ্টি উপরে এটা তো ওই দিন আমি কিনলাম না, খেয়াল রাখতেছে যদি আমরা ঘুরি না করতে পারে মানুষ। তো এই হলো আপেল বাগান, সাথে সাথে কামরাঙ্গা ডুমুর। এই শ্রীষ্ণা শ্রীষ্ণা থাক থাক, এটা পাখির দিকে থাকুক, পাখিরা খাক আগে। পুচে গেছে, এই আমরা না খায়া এইভাবে এই অবস্থা। এই হলো বাংলাদেশের দুটো পচা আপেল। এই যে বাংলাদেশের লাল আপেল, যেহেতু নেট দিয়ে ঢাকা, অনেক সুন্দর কালার আসছে রে। পেপার প্লট তো এই জায়গায় চারা বিক্রি করে। আমরা এর আগের বার আপেলের চারা নিয়েছিলাম, তো এই যে এখানে আপেলের চারাগুলো তৈরি করেছে। আমরা চারা নেব, ওই যে এক মাস আগে আসছিলাম আপেলের চারা নিয়েছিলাম। আমরা কি এই জাত নিয়েছিলাম না? দেখাই এই যে বিএডিসির আঙ্গুর হচ্ছে। তো অনেকগুলোই থুকা আছে, অল্প 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 করে হচ্ছে আর কি। এই যে ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে দেখ কত, এই পাশে পাকা আঙ্গুর আছে, যে এখানে এক ঝোঁক পাকা আঙ্গুর। এই দেখ লাল কালার আছে না? এটা কি লাল আঙ্গুর তাই না? আমরা ধরে নিয়েছি এটা। যাক তাহলে আঙ্গুর দেখে অন্তত ইয়ে শান্তি পাইতেছি যে আমরা যেটা নিচ্ছি এটা আমরা এরকম হবে ইনশাল্লাহ। তো আঙ্গুর গাছটা দেখ কত মোটা, কমে যাচ্ছে। এগুলো কি জাত এগুলো? একটা কয় কেজি হবে? না 5 কেজি হয় না। দেখ কি পরিমাণে কমলা ধরছে, তার নাম কি? ভালোই ফল আসছে। আপেল গাছ দিছে আমাকে? আপেল দিছে। হ্যাঁ, তা তুলছি একটা। দোস্ত আপেল গাছ শেষ হয়ে যাবে, যেটি আছে তাতে নিয়ে নিই।
কোনো জাত যদি শেষ হয়ে যায় আবার সমস্যা। এটা তো নেওয়া লাগে সেই 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 সাইজ সেই সাইজ আমাদের তো মনে ডালিম করেছিল না, কিন্তু ডালিম বেদনা ভালো জাত মনে হচ্ছে স্যার, কি জাতটা নেওয়া যায় যেহেতু ওদের ফল হয়েছে। তিনটা